আসসালামু আলাইকুম। নিত্য নতুন ওয়াজ ও গজলের ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ডি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যেভাবে বসছেন এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ। ইয়াজলিসু মাআহুম বাইনাহুম, মুসলিম শরীফের হাদিস। হুজুর যখন ওয়াজ করতেন সাহাবা কেরাম আলাইহি আজমাইন একেবারে গায়ে গায়ে ঘেসে বসতেন, হাউলাহুম মাআসালাহুম, সকলে এদিকে আসেন। আলহামদুলিল্লাহ যত মানুষ আসছেন, যদি একটু নিয়ম শৃঙ্খলা করে বসি ভাই তাহলে অনেক ফায়দা হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كادت لتبدي به لو عن أنس ابن مالك عن أبيه قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال أنا فاعل كنت يا رسول الله فأين أطلب؟ فقال أطلبوني أول ما تطلبوني على الصراط. قلت فإن لم ألقاك على الصراط يا رسول الله قال فأطلبوني على الميزان. قال ثم لم ألقاك عند الميزان؟ قال فإني ألقاك على الحوض كوثر فإني أقتري في إن سلاثة. وبه قال حدثنا سعيد بن أبي مسيب عن الصلاح بن أبي سفيان قال سول قال سميت أن هذا عن أم فاضل بنت حريث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم ورأيت حلما منكر الليل. قال وما هو؟ قالت إنه شديد. قال وما هو؟ قالت رأيت كأن قطعة من جسدك قطعت أزيت في هجري. وقال النبي عليه السلام قال آتاني جبريل عليه السلام فأخبرني
ان امتي ستقتل ابن هذا فقلت هذا قال نعم واتاني بتربه من تربه من حمراء نصف النهار اشأس ابغرى بيده قرورا فقلت بابي انت امي ما هذا قال هذا دام الحسين واصحابي عن المسيب ثلاثا ولم يكن ولم يبره وكان لا يعرف وقت الصلاه الا بحمهمه يسمعون بها من قبل النبي صلى الله عليه وسلم التسامه للمسيب الله حتى لم يزهد واذا كان الله تعالى في قلبه معرضون على الله يسيرا صدق الله العلي العظيم واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وذلك لمن الشاهدين اما بعد محترم সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম শ্রুতি সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল কসাসের কিছু অংশ তেলাওয়াত করেছি এই অংশটি নাজিল হয় মা বাইনা মক্কাতা বাল মদিনা ফামুরনা বিওয়াদিন ফাকালা আইয়ু ওয়াদিন হাযাল আরসা আমি যখন মদিনা আসলাম এটা হবে 79 দিয়ে মক্কা মদিনার মাঝখানে একটি জায়গার নাম জাতুল আরজা এটা মিসকাতুল মাসাবি 548 লাইন পরে মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ভাই তো আল্লাহ পাকের কালামে তাফসীর পেশ করবেন কে আমাদের দেশে ওয়াজ হয় বিভিন্ন কিচ্ছা কাহিনী আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তাফসীরকে পেশ করবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ তাআলা উনি কোরআন বোঝার জন্য 15টা পয়েন্ট আউট করেছেন ইলমে লুগাত ইলমে নাহু ইলমে সরফ ইলমুল ইশতিকাক ইলমুল মানি ইলমুল বায়ান ইলমুল বদি ইলমুল কারাত উসুল উসুল হাদিস নাসিক মনসুখ শানরুজুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা এর এক একটা ইলম আবার 180 রকম আমরা তো সকলে বলি যে আমরা তাফসীর কারক আমরা কেউ তাফসীর কারক নাই আমি নিজে কাসাব পড়াই কামেলের বখারি আউয়াল 15 বছর সানি পড়াই এবার দিয়ে 51 বছর হাদিস পড়াচ্ছি এখনো আমরা বলতে পারি না যে আমরা এলেম শিখেছি আর আমরা সাধারণ একটু লেখাপড়া সে আরো বাবা মুফাসসিরে কোরআন আরো বাবা আমাকে কিচ্ছু বলো না আমরা এমফিল করেছি এমএ পাস করে এমফিল করেছি ইংল্যান্ডে এরপরও বলতে পারেন যে আমি লেখাপড়া শিখেছি আমি আপনাদের সামনে চারটি হাদিস পড়েছি এর তর্জমা সব করেই ইনশাআল্লাহ আমি দেখি কোরআনের কিছু কথা বলবো আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের নিরিখে কিছু কথা বলার তিনি আমাকে তৌফিক দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া আলা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা মক্কাতা ওয়াল মদিনা এই দেখো বাইনা মক্কাতা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন ফাকালা আইওয়াদিন হাযা ফাকাল ওয়াদি আল আরসা ক্বালা কাইন্নি আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম হাদিস নাম্বার বাবা দেখো তো কত 5472 আমি যত সময় কথা বলবো শুধু কোরআন এবং হাদিস ইসমা কিয়াস এই চারটির ভিতরে থাকার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে কিছু দিনের কথা বলার আল্লাহ তৌফিক দিক হেদায়েতের মালিক আল্লাহ তাআলা আর কোন বক্তার বক্তব্যের মধ্যে যদি যদি আশহাদু আল্লাহ না বলে সেই অশোনা জায়েজ নাই আল্লাহ পাক নিষেধ করেছে ফালা তাকউদ বাদা যিকর মাল কওমি যালিমিন এখানে আপনারা আলেম যারা আছেন ফালা তাকউদ কোরআন শরীফ আয়াত তোমরা ওই জায়গায় বসিও না
فلا تخذ اي عباده تكر ذكرها وكذلك ينزل الله في عصمها اي خيارا ادولا علما برسانی انہیں بننا کرتے سے حدیث در آئے شدو سیاست کا نام سیاست کا سڑارو حدیث سے সে হাদিসকে সমন্বয় চলতে হবে। কোন বক্তব্যের মধ্যে যদি আশহাদু আল্লাহ না পড়ে কোন বক্তা সেই অশোনা আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাকউদ বাদা যিকর আইবি যিকর আই খিয়ারান আদুলা যিকরের এখানে 88টা ব্যাখ্যা আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ যিনি তাফসীর কবীর লিখেছেন, আল্লামা রাজি এখানে 38টি ব্যাখ্যা করে ছেড়ে দিয়েছে এই যিকরের। فنيت مالك حتى يستطيعون لا بقولكم إلا ابتغاء وجهه لتلبينهم بأمرهم هذا ওই মজলিসে তো বসাই যাবে না যেখানে কোরআন হাদিসের আলোচনা নেই। এখন আলোচনার মধ্যে সব গান বাদ্যা সব রকম চলছে, কি হিদায়ত হবে? আমার খালুজান বাংলাদেশ তবলিগ জামাতের আমির ছিলেন, আমার আপন ছোট খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার খালাম্মা ছিলেন আমার মার 19 বছর ছোট, আর আমার মামা ছিলেন মরহুম আল্লামা শামসুল হক যিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং বুখারী শরীফের সর্বপ্রথম অনুবাদকারী। আমার মামার ছাত্র আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজ হক সরমোনারটি ফজলুল করিম শাহ মত আমার অনেক ছোট, আমার এই 87 বছর বয়স। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে আল্লামা হুসাইন আহমদ মাদানী হুজুর কাসেম বুখারী যে দাওয়াত পড়েছে আমার 51 বছর হাদিস পড়ানোর বয়স। তারপরও আমি মনে করি আমি কিছুই জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মাঝখানে যাচ্ছেন, মা বাইনা মক্কা তাওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন ফাকালা আইয়ুদিন হাযা আরজা আরজাক পাহাড়ে দেখে হুজুর কান্নি আনজুরু নাযারা ইয়ানজুরু আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সাথে ওনার দেখা, উনি তালবিয়া করতে করতে উনি মক্কা শরীফে গিয়ে যাচ্ছেন। উনি ওনার কানের বর্ণনা দিল, ওয়া ইসবাইহি ফি উযুনাইহি, ইসমান মানে আঙ্গুল, উযুনাই মানে কান, নাম তার জন্য হু সমীর মুসা জওয়ানুন ইলাল্লাহি বিত্তালবিয়া, উনি তালবিয়া করতে করতে যাচ্ছে। একটু ধরে রাখো বাবা, দেখো মাঝে মাঝে আসা মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের পয়গম্বর উনি চলে গেলেন 4,012 বছর আগে, হুজুর নবুয়াতের 4,000 বছর আগে মুসা কালিমুল্লাহ চলে গেলেন, আর ওনার সাথে মা বাইনা মক্কা তাওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন। ইমাম মুসলিম, আজকে আমি ওই কোদালিয়া মহিলা মাদ্রাসা আমাকে খতমে বুখারী পড়ানোর জন্য দাওয়াত দিয়েছিল, আমি আর অনেক মুহাদ্দিসিন কারামরা ছিল, আমি বলছি দেখেন শুধু খতমে বুখারীর জন্য ইমাম বুখারী আলহামদুলিল্লাহ তিনি অনেক উদ্ধের মাপের আলেম, আমরা শ্রদ্ধা করি আমাদের সকল উস্তাদের উস্তাদের আমাদের আকাবিরিনদের অনেক মুরব্বী উনি, কিন্তু ইমাম মুসলিম তিরমিজি নাসাই খতমে মুসলিম খতমে আবু দাউদ এইগুলো বলতে পারলেন না। একজন ইমামের শুধু খতমে বুখারী বলে তাকে বাড়ানো হচ্ছে, অন্য ইমামদেরকে তো কারাহাত হচ্ছে। এর আমি যাব না, আমি আজকে যা বলা দরকার ঢকন ধন্য দিদি দেখি বাবা খতমে বুখারীর জন্য তুমি দাওয়াত দেবা, মানুষ তোমাদের গরু জবাই দিয়ে খাবে, চাহা দেবে, পয়সা দেবে। তাহলে মুসলিম ইমাম মুসলিম, আমি মিশরে জামিউল আজহারে যখন পড়াশোনা করছি ওরা কোন ইমামকে একক দিকপথ দেয় না, পৃথিবীর কোরআনের পরে যদি কোন কিতাবকে স্থান দিতে হয় সেই কিতাবটার নাম হলো ইমাম মুয়াত্তা মালিক। আর ভুলকে নিয়ে আমার ধর্মী
আমি তো মহাদেশ মানুষ, আমি তো ভক্তা না, আমার বুক ধরবে কেন তোরা? হায় হায় হায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা প্রত্যেক মহাদেশদের আমরা সম্মান করব, এটা আমাদের তাজিমান, আমাদের উস্তাদের শিক্ষা। আমি দেওবন্দের থেকে আসার পরে আমার মা অনিয় দাওরা পড়া মেয়ে ছিলেন, আমার মা সকলের বড়। তো আমার মামা শামসুল হক ফরিদুর রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা ভালো জানেন। বাংলাদেশে যদি কোনো বড় আলেম থাকে তার মধ্যে প্রথম শ্রেণী বেহেশতেজর অনুবাদ আল্লামা থানভি রহমাতুল্লাহ আলাই, ওনার বেহেশতেজর অনুবাদ আমার মামা করেছেন। উনি অনেক বড় মাপের আলেম। আমাকে আমার মা ভাত খাতি দিয়ে, দুধ ভাত খাত দিয়ে দেওবন্দের থেকে আসছে, তখন আমি বসে দিয়েছি, মা বলছে বাবা তুমি কি ওজুর মশলা শেখছ? আমার ব্যাপারটা কি, মামাও যা কয় মাও তাই কয়, তা আমি কি করব? আমি দেখলাম একটু সালা কি করি, তাই দেখ আমি বললাম মা আমি ওজুর মশলা জানি নেই, আমি জানার জন্য চেষ্টা করবো। নিজেকে ছোট হলে বড় হওয়া যায়। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহু আল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাস আযীম। আপনারা বসেন, আমি অনেক হাদিস বলবো আজকে, আপনারা কি রাজি আছেন? ওই যারা রাজি আছো না, বানাই বানাই কিস্তা করো, গন্ডা করো। কোরআন হাদিসই নাই তাই কইয়ে গইয়া মানুষ রস করে। মক্কা মদিনার মাঝখানে আমাদের দেশে যারা হজ করে, এবার দিয়ে আমার লাভ, এবার কত এই কয়েক মাস আগেও হজে ছিলাম, এবার দিয়ে আমাকে 34 বার, আমার ইচ্ছা না অহংকার না, এটা আল্লাহ পাক। আর আমি আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা ফালিয়াফাল ফাইন্নি আশহাদু লিমান মাতা বিহা। ইবনে মাজার 13 পৃষ্ঠা 7 লাইন পরে মিশরে সাফা হুজুর বলছেন, মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা ফালিয়াফাল ফাইন্নি আশহাদু লিমান মাতা বিহা। হুজুর বলছেন, তোমরা যদি পারো মৃত্যু তোমার জন্য মদিনায় হয়, তাহলে ফাইন্নি অবশ্যই আমি আশহাদু লিমান মাতা বিহা, যে মদিনার মাটিতে মারা যাবে আমি আল্লাহর হাবিব তার সাক্ষী হব। এটি যখন আল্লাহু আকবার। আমাদের দেশে পৃথিবী কখনো সাহাবায়ে আলাইহি আসমাইন এবং আম্বিয়া আলাইহিস সালামদের সমালোচনা করবেন না। আমি এই ওয়াজে আজকে প্রধান আমি সাবজেক্ট এটি বলে দিলাম, খবরদার ধ্বংস হয়ে যাবে সাহাবাদের, যারা সকল উম্মতের সাক্ষী হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা। আল্লাহ পাক কোরআনে বলেন সকল উম্মতে সাক্ষী হবে সাহাবা ইসমাঈল রাদিয়াল্লাহু আনহুম। তারা যদি ঈমান আনার পরে যদি কিছু করে থাকে, তারা ইমাম হুজুরের কাছে ঈমান আনা বায়াত হওয়ার আগে যদি কোনো ভুল করে থাকে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, সেই ভুলের সম্পর্কে আল্লাহ পাক তাদেরকে নবী এবং সাহাবাদেরকে ধরপাকড় করবেন না। হাত উঠান, আগে আকীদা ঠিক করি তারপর ওয়াজ হবে। আকীদা শেষ হয়ে গেছে আমাদের। فَلَا تُسْرَعَانَ فِي عَيْدِهِمْ فَلَا
أنهم من عملنا وإن كانوا لفي ضلال কোন লাভ হবে না যদি এক জাররা পরিমাণে এই একমল হাসাদা ফাইনাল হাসাদা হুজুর বলছেন তোমাদের হাসাদ তোমাদের হিংসা সবকিছু তোমাকে মাল করে ছাড়ে। তোমরা হাসাদ করো না, হিংসে করো না, পরনিন্দা করো না, পরের গোয়েন্দাগিরি করো না, বরং তোমরা পরস্পর পরস্পর মুসলমান ভাই ভাই হিসেবে থাকো, শান্তি এসে যাবে। একটু কথা বল না কার, এটা হাত উস করো যেরকম ঠিক নাকি? আমার কথা আপনারা বুঝতেছেন? হাদিস পয়সা পাবো, আমার হাজার হাজার হাদিস মুহস্তাছে। যদি আপনারা বসেন হাদিস আজকে শুনবো, আপনারা কোরআন আয়াত আর হাদিস হাত উঠাও দিন। মুসলমান যখন আমরা কোরআন হাদিস শুনবো, এর একটু খোসা দেওয়া, একটু খোসা দেওয়া, এই খোসা দেওয়া গা ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলার মুতন মুহাদ্দিস, শুধু ইমাম আযম আবু হানিফার সম্পর্কে বুখারী জিলদ আউয়াল 5 জায়গায়, বুখারী জিলদ সানি 20 জায়গায় কালা বাযুন নাস বলেছে, এর উপর আমি আরবি একটা তাহরিস লিখেছিলাম বসিরহাটের থেকে, কাশফুল ইলতিফাস সহিহ আল বুখারী 25 টি জায়গায়। যদি কেউ যাতে মানে কালে আমি লিখছে এখানে, এখানে আমি বুখারিও লিখেছি অনুবাদ। আমি মেজে ভাইজান একদিন বললাম যে ভাইজান আপনাদের বসিরহাট এবং ফুলবরা শরীফ, আলহামদুলিল্লাহ আমার আব্বা জানের পীর দাদু হুজুর আল্লামা কাইয়ুমুজ্জামান, দাদু হুজুর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশ আমার আব্বার, আমার আব্বা জানের পীর, আমার আব্বা জানে 120 বছর বয়স, উনি ইন্তেকাল করেছেন। উনি কলকাতা আলিয়া মাদ্রাসায় উনি ছাত্র ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ছে আমার আব্বা। তখন ব্রিটিশের সময় ছিল, এদেশ এবং এ বাংলা ও বাংলা এক ছিল, তখন আব্বা জান পড়ছে, আমরাও তারপরে কিছু করতে পারিনি, আমরাও জালেম হই, কি আলেম হয়েছি আমরা, এমনি ডিগ্রি পরীক্ষানি হয়েছে কিন্তু আমরা কিচ্ছু শিখিনি, নিজেকে নিজে ছোট মনে করেন, আল্লাহ অনেক কিছু দেবে, আর আমি তো একমাত্র আল্লাহ ছাড়া কিছু করতে পারে না, আমি কিছু জানি কিছু মহাদ্দেস নেয়া। ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলা এত বড় মুহাদ্দিস, ওনাকে সুফিয়ান সাউরি, ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলার উস্তাদ আশকাফ বুখারী শেষ হাদিসটা এবং বুখারী শেষ হাদিসটা আশকাফ থেকে উনি বর্ণনা, ওনার উস্তাদ হুসাইন, হুসাইনের উস্তাদ আবু হুরায়রা যখন আল্লাহু আকবার, সুফিয়ান সাউরি বলছে, বাবা তুমি দরখাস্ত করছো কাবা শরীফের ইমামতির জন্য, আমি পারবো না, তুমি ইমাম আযম আবু হানিফার সম্পর্কে নাম না বলে তোমার কিতাবের মধ্যে তুমি 25 জায়গায় কলা বাজন নাস কেন বললা? যারা আপনারা দাওরা পড়ছেন যেটা আমি তো জানি না, একটু ভালো করে বুখারী জেলদ সানি 15 থেকে 28 পৃষ্ঠে পর্যন্ত, যারা পড়ছি তারা কই, আমি তো হাতে মুহাদ্দিস শুনে আজকে ঝাড়ব, আর তোরা সব দেখি ভুল করবি জানি কি করে। আমার ইমাম আযম হোসেন আহমদ মাদানির কাছে আল্লাহ তালা লেখাপড়া শিখতে পারি নাই কিন্তু বড় উস্তাদের সামনে বসে হাদিস পড়ার সুযোগ হয়েছে। আমার উস্তাদ আল্লামা মাদানী রহমাতুল্লাহ আলাইহ, যিনি 18 বছর মসজিদে নববীতে যিনি বুখারী পড়েছেন, উনি বলছেন, জান ইমাম বুখারী আপনি অনেক বড় আলেম, আপনি আমার ইমাম আবু হানিফার চেয়ারে বসতে গেছেন কেন, কলা বাজন নাস বললেন কেন, 25টা মশলার ইমাম আবু হানিফাকে চাইছিল একটু দাওয়াতি কিন্তু নিজে দিয়ে গেছে,
কাবায় শরীফ ইমাম হবেন। তখন বলল, বাবা তুমি তোমার কিতাবের তারজিদেই দিলা যে কোরআনের পরে, কোরআনের পরে বুখারী শরীফের স্থান, কোরআনের পরে যদি কোন স্থান কোন কিতাবকে দিতে হয় সেই কিতাবটার নাম ইমাম মুহাম্মদ আলে। এখানে যারা ওলামা কেরাম আছে, যেহেতু সর্বপ্রথম এই হাদিস নাম লেখা হয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম লেখে, ইমাম মালিক বলেন রাহিমাহুল্লাহ, মা মিত্তু রাআইতু লাইলাতান নাবিয়্যা, আমার সাথে পড়েন সকল, মা মিত্তু যে না বলবো আল্লাহ দুশমন বলো, মা মিত্তু রাআইতু লাইলাতান নাবিয়্যা, আমি যেই দিনে আমি কিতাব পড়ি সেই দিনে ইমাম মালিক বলে রাহিমাহুল্লাহ বলে সেই রাত্রে আমি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখি। পৃথিবীতে কোন মহাদেশের কম সাহস পাই নেই, যার কাবান গপ্তে না সুয়াদ কি যারা নফসে শয়তান দুস্তে মানাদ আশারা হিকলে পাতন চমুনা বাদাল মিকুনাদ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহান সরফ কাদান তুকে চাশনি আজ কোরআন বলবে কে সুন্নতে আহমদ বলবে কে সুন্নতে আহমদ ইকুনাদ জুমলা রাদান কুছে শাশনি আদ জাহান আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ বাংলা ভরি ভরি আমার দেশে এদেশে একই অবস্থা আছে। দাওরা আমি হাঁটা চলি সেদিনকে আমার ছবি করলাম, ও ভাই তুমিও দেও বন্ধ করছি আমিও দেও বন্ধ করছি, এ বাংলা লিখে টাইতে হযরত উম্মে ফজল বিনতে হারিস আন্নাহা দাখালাত আলা স্বপ্ন দেখেছে, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। হুজুর বলেন রাইতি খায়রান রাইতানা, যেতে সাসি তো মানাস, এই জন্য নিচে জব লাগাই দিলাম, জের লাগাই দিলাম। রাইতি খায়রান আপনি ভালো স্বপ্ন দেখেছেন, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামা, আল্লাহ যদি চায় আমার ফাতেমাকে একটি সন্তান দান করবে। কামা কালান নবী আলাইহিস সালাম কা ভরপে মেসনিয়া, ইংরেজি এক্সাম্পল বলে আরবিতে ভরপে মেসনিয়া কা, রূপ যদি বলে হিজরি মানে উর্দুতে গোদ বলে বাংলায় কোল বলে, আর সিলাপি মার্কার মতন হয় হাওয়াজ দিয়ে হামজার কাছে যেটা থাকে, এই হিজরি লেখলে হিজরি মানে বৎসর। এখন যদি বালাগাত না পড়ে, মান্তেক না পড়ে, উসুল না পড়ে, সিগানাল নহুসরম না জানে, ও কাকমলবি তো নষ্ট হয়ে যাবে, নিজেও বুঝবে না অপরকে বুঝতে যাবে না। আপনি হিজরি কি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাকুম কালা আতানি জিব্রিল আলাইহিস সালাম ফা আখবারনি ইন্না উম্মতি সাতাকতুলুনি হাদা ফা কুলতু হাদা কালা নাম ওয়া আতানি বি তুরবাতি মিন তুরবাতি হামরা,
রাসূলুল্লাহ সাল্লাম বসে আছে, হযরত উম্মে ফাতিমা বলেন আমি দেখি আমার রাসূলের কোলে ইমাম হুসাইনকে দেওয়ার পরে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকাল দুমুআ। আইনুন মানে চোখ, আইনুন মানে কি? আমি আজকে মনে করি সকলে দাওরা দাওরা হাদিসের ছাত্র, কথা বলো না কেন সমস্ত কিচ্ছায় বাগানে বানিয়ে কিচ্ছা সম্মান রসুলের হাদিস সম্মান তো কপাল করবে তে মিনি কপাল করে হুজুর মানে হুজুরের দুই চক্ষু মোবারক দিয়া আইনা রাসূলুল্লাহ রাসূল মুজাব আল্লাহ মুজাব ইলাইহি মুজাব মুজাব মিল কর খবর মুবতাদা মাহজুব মুবতাদা খবর মিল কর জুমলা ইসমি ও হক কর জুমলা ফেলিয়া তোমাকে সব করব দাদা ভাই আজ বুজুর কাছে আজকে সব বুজুর কাছে হাদিস পড়াবো আর আমার পদ্মার আলানে আমার গুণের আজ আসো আজ তোমাদের সৌভাগ্য যে একজন আল্লাহ পাক আমাকে মদিনার বুকে দশটি বছর ইউনিভার্সিটিতে আল্লাহ আমাকে শিক্ষকতা মহাদ্দেশ হিসেবে বিশ্ববিদ্যালয় আমি বড় ধন্য মনে করি যে আমার মতন একজন আহকার আমার মতন একজন অযোগ্য ব্যক্তিকে আল্লাহ তুমি মদিনা ইউনিভার্সিটিতে নিয়োগ করেছ এটা আমি আল্লাহ পাকের শুকর গুজারি ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দিছে চোখের ভিতরে পানির সাথে রক্ত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুহরি গানে দুমুয়া দামনের বহুবচন দুমুয়া জমায়ে তাকসির আল কলমা তবি বাদান কম জমলাতান ফি নফসাতান উসামা ফি কুল্লি সাবরাতুন ফি মুজাব ইলাইহি মুজাব মুজাব মিল কর খবর খবর মুফতাদা মিল কর জমলা ইসমিয়া হুয়া আল কলমা তু নফস লফজু জিয়ান ইমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বি হাইসিল কালাম মালা মাসাল্লা ও ফি জমলাতান তাসনিয়া মাউদাহুম সুম্মা মাতু ইলাইহি রাওয়া আহদালুন আলাইহিম রাওয়াহু আহমদ একেবারে গ্রামার মাঙ্গাই দেব বুঝবি না মৌলবি জাত আবার আল্লাহর হাবিব এ তুই চোখ দিয়ে পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে জিবরিল আলাইহিস সালাম বলেন ফা আখবারনি ইন্না উম্মতি সাতাকতুলুবনি হাদা নিশ্চয় আপনার উম্মত সিমকে ব্যবহার করা হয় আনকরিবির জন্য এখানে ওলামা কিরাম আছে সিম সাফাই গুলো ফেলের আলামত রিসেন্টিক ওই শূন্য টু টেকিং বাই দি কিলার ম্যান হাউ বিং সো দ্যাট হযরত আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাস রিপোর্টেড সাইন্স অফ দি কনস্ট্রাকশন রিয়েল এবিলিটি দেয়ার ইমপ্রুভমেন্ট অফ দি হাউ রিভেলেশন বাট ইউর রিকোয়ারমেন্ট ডিড নট উইল বি কো কফার সন বি পারমেন্স রাইট এন্ড হুসাইন দি সন্স অফ ফাতেমা এটি ইংরেজিতে বলে দিলাম যা আমার নাতিরে বুঝু আমি তো কোনোদিন আসিনি বাবা আমার কথা রাসূলের হাদিস একটু শোনেন আর পড় শোনেন রাজি আছো রাজি আছো কোনো তামাশা নাই কোনো গান বাজনা নাই হাই হাই সেদিন কি এক ওয়াজ ওয়াজ করছে চল্লিশটি গাইছে গাছ তোমার একটা শালীন দেখে মমতাজ রে আমাকে বাংলাদেশে মমতাজ গান গায় সেই গান কুরআন কিভাবে পড়ে বুড়োর দিক টাকা ওয়াকালিকিন বাইরের চর্চা করো না তাহলে তুমি মোমেন হতে পারবে হুজুর বলেন কালাম আতানি জিবরিল আলাইহিস সালাম ফা আখবারনি এই মাত্র জিবরিল সংবাদ জানাই যেন সাতাক তুলুবনি হাজাম চোখের পানি ফেলে সিনকান করিবির জন্য ব্যবহার করা হয়েছে অতি তাড়াতাড়ি আপনার এই সন্তান
আপনার এই হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। হুজুর বলেন কালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফা আখবারনি, আমাকে রাসূল আমাকে জিবরিল সংবাদ জানাই দিল এই জায়গায় ইমাম হুসাইনকে যেখানে শহীদ করা হবে সেই জায়গা থেকে লাল রঙের মাটি আমার কাছে উপস্থিত করা হয়েছে। ওয়াতানি বি তুরবাতিন মিন তুরবাতি হামরা, হামরা মানে লাল, এটি কথা বলেন আপনারা রাসূলের হাদিস একবারে দর্শে বুখারি মুসলিম তিরমিজি হাদিস থেকে আপনাদের শুনবো। আজকে আপনাদের কপাল ধন্য যে আপনি একজন মহাদ্দেশ পাইছেন এবং রাসূলের হাদিস আর কোরআন শুনতেছে। এতে যদি পেট কামড় হয় তাহলে বুঝবা তোমার জন্ম মঙ্গলবারে, তোমার জন্ম যারা মঙ্গলবারে দিবস যারা স্বামী স্ত্রী মিলন যাদের মিলন হয় আল্লাহ রাসূল বলছে ও কোনোদিন হিদায়ত হবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ রে আমার চার মিটার মধ্যে একটা কাফের হলো কেন? আল্লাহ কয় যা চোদ্দ বছর পরে কব। আমার নাতিরা হাদিস পড়ছে, আজকে হাদিস দেখাই দেবো বাব কিতাবুল আমিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বাব কিতাবুল বাদাউল খালাক, আমার সাথে পড়ো বাবু কিতাবুল বাদাউল খালাক। সৃষ্টি সূচনার একটা অধ্যায় আছে বাংলায় পায়, সৃষ্টি সূচনার অধ্যায়। ইমাম বুখারী স্বীকার করেছে যে আমি আমার এক অধ্যায়ের মধ্যে বিভিন্ন হাদিস আনছে, দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে 98টা অধ্যায়ের মধ্যে 7 জায়গায় এনেছে। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে অধ্যায় আনছে সেই অধ্যায়ের বাইরে কোনো হাদিস আনে নেই। যারা বুখারী পড়ছে কথা বলবেন কা বাংলাদেশ ভারত সারা পৃথিবীতে আমার রসুলের মাদ্রাসা করেন। আমি আল্লাহর কাছে বলতে মুসলমানের ঘরে ঘরে মক্তব, আমার আল্লাহর কোরআন পড়বে, আমার আল্লাহর কোরআন পড়বে। আমাদের কত বুকের বক গান বাদ্য থিয়েটার এগুলো যারা অন্য জাত তারা পড়বে, আমরা তাদের গালি দেব না। বলে তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়সুবুল্লাহ, আমরা কাউকে গালি দেব না। আমরা যদি কাউকে গালি দেই তারা না বুঝে আমার খোদাকে গালি দেবে, একটু হাত রজন কোন আল্লাহ। এমন কোন বিষয় নাই যে আমরা খারাপ নয়, আমরা আলেম পরিবারের সন্তান। আমার আব্বা একেবারে শেষ পর্যন্ত আমাদের আমার চার সাত পুরুষ আগে আমরা দিল্লির লোক, বাংলাদেশে কোনো সৈয়দ নাই। ওখানে আমার দাদা যান, আমার পাঁচ পুরুষ আমরা সব দিল্লির অধিবাসী। আমরাও তোমাকে ভারতবাসী ছিলাম মনে করো না, এখনো আমার সাসার আবাসী হয়েছে ওখানে রয়েছে বাংলাদেশে, তাই মনে করো অনেকে তোমরা। হুজুর বলছেন আমার নাতিকে যেখানে মারবে সেই জায়গা থেকে লাল রঙে মাটি আনা হয়েছে। কখন মারা যাবে? এবার মিশকাতের 572 পৃষ্ঠের 14 লাইন পরে হাদিস পড়ছি। এবার 573 পৃষ্ঠা নিসফুন নাহার, আমি হাদিস পড়ব নিসফুন নাহার আশআসা আবগরা বিয়াদি কারুরা, কারুণা মানে প্রথম শিশি। আপনার হুজুর বলেন আমি দিনের দ্বীপ প্রহারে আমি শিয়াছি আশআসা আবগরা বিয়াদি কারুরা, ইয়াদুন মানে হাত বা হরতেজাম, আমার হাতের ভিতরে একটি শিশি ছিল ফিহা দামন
হাত উঠাও। ফিহা দামুন, রাসূলের হাদিস, হুজুরে তো হাদিস শিখেছে, ফিহা দামুন, তার মধ্যে রক্ত, এটা কার রক্ত? হুজুর বলেন, কালা দামুন হুসাইন ও আসহাবি, ওই শিশির ভিতরে যে রক্ত টুক দেখবা, আমি দুনিয়ার থেকে যখন রাষ্ট্রের খলিফা ছিল ইরাকের গভর্নরের জন্য, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপ হত্যা করার পরে তার গলাটাকে একটা ডেক্সির মধ্যে ডিশির মধ্যে রাখিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছড়িয়ে দিয়া নাকের মধ্যে খোসা দিচ্ছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিষেধ করল, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেই নাকের ভিতরে তুমি লাঠি দিয়ে তুমি খোঁজাইতেছ, আমি এই মুখে আমি আল্লাহর রাসূলকে চুমু দিতে দেখেছি। তখন হযরত আনাস ইবনে মালিক এই আয়াত পড়তেছিলেন, মালা তারামনা ইন্নি তুই অনেক ভুল করেছিস, অপরাধ করেছিস, যাকে তুই শেষ করে দেওয়ার পরে তার লাশটাকে বিকৃতি করছিস, আমি এই মুখে আমার হাবিবকে চুমু দিতে দেখেছি। أبيه قال حدثنا سعيد بن أبي مسيب عن سلمة بن عكرو أن النبي صلى الله عليه وسلم اشتريت لكم سلاسا ولم يكن ألم يمره وكان لا يعرف وقت الصلاة إلا منهم همتي يسمعون بها من قبل النبي صلى الله عليه وسلم رواه الدرامي إمام درامي كي بلونا كنت سيد يسير কত বড় ভুল করেছ, কাবা শরীফের কিনা আমার রাসূলের নাম কি তুমি তুলে দেছো? দুই নম্বর, ইমাম হুসাইনকে ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছিল, অতি তাড়াতাড়ি তোমার এই নাতিকে শাহাদাত বরণ করাবে, হত্যা করবেন, সেই জায়গার মাটি আনে আমার রাসূল পাকের সামনে হাজির করেছিল, দীপ্রহারের স্বপ্ন দেখেছে শিশির ভিতরে শুধু রক্ত, আমি কালা দামু হুসাইন ও আসহাবি। আমি কোরআন হাদিসের হাদিসের মধ্যে ইমাম হুসাইনের বহু হাদিস আছে, সেইগুলো না বলে বলে বানায়া বানায়া গল্প করে, যে যে কথা আমি পড়ি নাই সেই কথা আমার উদ্ধৃতি করা হয়েছে, মাইয়া কুল আনাম মাকুল ফালিয়াতাবাওয়া উমাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, যে কথা আমি বলি নাই সেই কথা আমার উদ্ধৃতি দেওয়া হয়েছে, যে আল্লাহর হাবিব বলছে, সেই ব্যক্তি চিরতরে তার বাসস্থান হবে জাহান্নাম। হাত উঠান যেরকম কি কোরআন হাদিস মাপিয়ে কথাবার্তা বলতে হবে। এক নম্বর কাবা শরীফের গেলাম, পনেরো। দুই নম্বর ইমাম হুসাইনকে শাহাদাত বরণ হতে হলো। তিন নম্বর আমি একশো আমি মাত্র তিশাটি হিজরিতে দশই মহরম তারিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এ হলো ইরাকের গভর্নর, এজিদের সেনা প্রধান, এর বাড়ি হলো নজদে, নজদের কোন লোক আমি মুসলমানের উপকারে আসি নাই, এই সৌদি আরবের যে বাদশা সালমান, এই সালমান বিয়ে করছে নজদে, সৌদি আরবের ফুট দিয়েছে, কথা বলেন না কেন, এখন সৌদি আরবে সিনেমা হল চালু করতেছে, আর নাউসুবিল্লাহ সরকার নাউসুবিল্লাহ, সারা পৃথিবীর মানুষকে দেখা দেন যে মক্কা আমাদের মডেল, সে মডেল তো শেষ হয়ে গেল।
আমার কথা বুঝতেছেন না? ওখানে আক্রমণ করল 40,000 সেনাবাহিনী নিয়া মসজিদে নবাবী ঘিরে ফেলল, শত শত সাহাবী তাবিকে জখম করে দিয়া মসজিদে নববীকে তিন রাত তিন দিন আযান বন্ধ করে দিল। সালা সাওয়ালাম ইয়াকুম মানাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তি সালা ইল্লা বিউমুমাতি ইয়াসমাউনা বিহা মিন কবরিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কত বড় আশ্চর্য, কত বড় সর্বনাশ করেছ, আর কত বড় সর্বনাশ করেছ মিয়া, আর মুসলমানের ইজ্জত শেষ করে ফেলেছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী কয়দিন আজান বন্ধ ছিল? বাজা কয়দিন? তিন দিন বন্ধ ছিল। সালাসাহু ওয়ালাম ইয়াকুম, আমার সাথে পড়ো, সালাসাহু ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরা নিয়ে তো একবার হাদিস দলিল ওয়াজ করে দে, ঠিক কি মিসকাত নিয়ে দাদা আমার কাছে আমার কাছে তিন রাত তিন দিন আজান বন্ধ, অপরিচিত, কখন নামাজের রক্ত হইছে, দরজা বন্ধ। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি